টাকাও নিয়ে আসার ক্ষমতা নেই। বন্ধুগণ আমরা বলতে চাই দিলীপ ঘোষকে আপনি জেনে রাখুন, মা বোনেরা জেগে গেলে আপনার কিন্তু বিপদ হবে। লক্ষ্মী ভান্ডার জিরো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিরো, সমস্ত মায়েরা জিরো, কন্যাশ্রী প্রকল্প জিরো, স্বাস্থ্যসাথী প্রকল্প জিরো, সমস্ত মা বোনেরা আজকে একত্রিত হয়ে আজকে দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন। আশা করব আগামী দিনে সারা পশ্চিম বাংলা ব্যাপী দিদি সর, দিদি সর, তাদের মাস্ক দেওয়ার ব্যবস্থা করুন, স্যানিটাইজার করে দেন, যারা লাইনে রয়েছে তাদেরকে স্যানিটাইজার করার ব্যবস্থা। দিলীপ বাবু বলেছেন আমাদের ভিখারি, মহিলাদের ভিখারি বলেছে, মহিলারাকে ভিখারি। দিদি আমাদের জন্য এই সুবিধা সুযোগটা করে দিয়েছেন, প্রত্যেকটা মা বোনেদের জন্য এই সুবিধা সুযোগটা আমরা আমাদের জীবনে অনেকটা জীবিকা নির্বাহ করার জন্য প্রযোজ্য, অতএব সেই সুবিধা সুযোগটা আমরা গ্রহণ করব। এখানে দিলীপবাবু আমাদের যে ভিখারি বলেছেন, সত্যিকারে কি আমরা ভিখারি না দিলীপবাবু এটা ঈর্ষাবশত করছেন? এটা দিদির সঙ্গে ঈর্ষান্বিত মনোভাব নিয়ে দিলীপবাবু আমাদের অ্যাটাক করছেন, মেয়েদের অপমান করছেন, গরিব মেয়েদের ওইভাবে অপমান করা হচ্ছে, মহিলা জাতিকে অপমান করা হচ্ছে। আর দিদি যেটা করেছেন সারা ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে নজির সৃষ্টি করেছেন এই প্রকল্পটা দিয়ে। দিদি ভাই আমাদের জন্য যা করেছে মমতা ব্যানার্জি এতদিন, এই ধরুন মানে 11 বছরের সরকারে এটা কোনো এ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী করেননি। নিশ্চয়ই এটা সরকারি প্রকল্প আমরা গ্রহণ করব, দিদি দিয়েছেন আমাদের জন্য আমরা গ্রহণ করব। দিলীপ বাবু আমাদের ভিখারি বলতে হোয়ারিউ, তিনি কে এখানে? দিলীপ বাবু কে, হোয়ারিউ? আমি তাকে প্রশ্ন করছি, তিনি নিজে ভিখারি, না হলে অন্য কাউকে ভিখারি বলেন কি করে, কোন স্পর্ধায়? আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।